বন্ধুরা কি হবে যদি গরম লাভাকে শেডার মেশিনে ঢেলে দেওয়া হয়? আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে শেডার মেশিন যে কোনো জিনিসকে পিসে চুরমার করে দেয় আর লাভা অনেক শক্তিশালী জিনিসকে গলিয়ে দেয়। বন্ধুরা এদের দুজনের মধ্যে মুখোমুখি হলে কি পরিস্থিতি হবে? সম্পূর্ণ শেডার মেশিন কি গলে যাবে নাকি লাভাকে শেডার মেশিন হারিয়ে দেবে? তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তবে সেটা দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে এই পতাকা দুটির মধ্যে কোন জায়গা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো সবচেয়ে প্রথমে গরম লাভা প্রস্তুত করে নেওয়া হয়। বন্ধুরা যেমনটা আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে যখনই লাভাকে শেডার মেশিনে ঢালা হয় তখনই শেডার মেশিন লাভাকে পিষতে চালু করে দেয়, কিন্তু যখন সমস্ত লাভা শেডার মেশিনে ঢেলে দেওয়া হয় তখনই লাভা শেডার মেশিনে কোনো ক্ষতি করতে পারে না আর এটি মাটিতে পড়ে ঘন হয়ে শক্ত আকার ধারণ করে নেয়।